মকর সংক্রান্তি এমন একটি দিন যেদিন আপনি আপনার মনস্কামনা পূর্ণের জন্য বিশেষ ক্রিয়া করতে পারেন। এবছর মকর সংক্রান্তি 15ই জানুয়ারি, তাই এই দিন আপনি বিভিন্ন প্রকার উপাচারের সঙ্গে নিজেকে জড়িত করতে পারেন। আসলে মকর সংক্রান্তি দিনটিকে বলা হয় এই দিন প্রাচীন প্রথা অনুযায়ী সূর্যদেব মকর রাশিতে প্রবেশ করে। পৌষ মাসের সংক্রান্তির দিনটি হল মকর সংক্রান্তি। এই দিনটিতে ফসলি উৎসব দক্ষিণ ভারতে পালন করা হয়। ভারতে এই দিনটি পৌষ সংক্রান্তি নামে পরিচিত। বাংলাদেশে এর নাম সাকরাইন, নেপালে এটি মাগি উৎসব এবং থাইল্যান্ডে সংক্রান উৎসব নামে পরিচিত। মকর সংক্রান্তির দিনে আপনি আপনার রাশি অনুযায়ী যদি সামান্য কিছু দরিদ্রদের দান করেন, তাহলে আপনি বহু জন্মের তপস্যার ফল লাভ করতে পারবেন। বলা হয় মকর সংক্রান্তির দিন যদি আপনি গঙ্গা স্নান করেন, তাহলে অশ্বমেধ যজ্ঞের ফল প্রাপ্তি হতে পারেন। তাই এই দিন গঙ্গাসাগর ও কুম্ভ বিভিন্ন স্থানে পুণ্যস্নানের আয়োজন হয়। বহু মানুষ গঙ্গাসাগরে এসে এই দিন স্নান করে। বলা হয় এই দিন যদি গঙ্গাসাগরে আপনি স্নান করেন, তাহলে আপনার জীবনের সকল সুখ শান্তি বজায় থাকবে। তবে আজকে আমাদের এই ভিডিওর মূল বিষয় হলো আপনার রাশি অনুযায়ী আপনি এই দিন কী দান করলে অধিক উপকার পেতে পারেন, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। পৌরাণিক কথা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আমরা প্রতিদিন বিভিন্ন প্রকার উপাচারের ভিডিও দিই, আপনারা দেখতে থাকেন, কিন্তু আজকের যে ভিডিওটি এটি আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি আপনার রাশি জানেন, তাহলে অবশ্যই আগামী 15ই জানুয়ারি এই বিশেষ ক্রিয়াটি করবেন। যাই হোক, প্রথমে আমরা চলে আসব মেষ রাশির কথায়। যারা যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন, তারা যদি এই দিন গুড় এবং কালো তিল কাউকে দান করতে পারেন, তাহলে অবশ্যই খুবই পুণ্য অর্জন হবে। অপরদিকে কন্যা রাশি যারা, তারা কেবলমাত্র কালো তিল দান করবেন। দেখুন, এক্ষেত্রে একটি কথা অবশ্যই আপনাদের বলে রাখা ভালো, যে যাই দান করবেন না কেন, যদি যাকে দান করছেন অত্যন্ত আনন্দ সহযোগে সেই দান গ্রহণ করে, তাহলে আপনার দান হবে সার্থক। যাই হোক, এরপর বলবো তুলা রাশির। যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন, তারা অবশ্যই সর্ষে এবং সর্ষের তেল জাতীয় জিনিস দান করবেন। বন্ধুরা, তুলা রাশির জাতক জাতিকারা যদি এই জিনিসগুলি দান করেন বছরের প্রথমে দিকে, তাহলে আপনার সৌভাগ্য সারা বছর বজায় থাকবে। এরপর বলবো মিথুন রাশি। যারা মিথুন রাশির জাতক জাতিকা, তারা দান করবেন সাদা তিল। এছাড়া ধনু রাশির জাতক জাতিকাদের জন্য মকর সংক্রান্তির দিনে অবশ্যই ছোলার ডাল দান করা উচিত। এবং এছাড়া আপনাদের বলবো মকর রাশি, মকর রাশির জাতক জাতিকারা তিল এবং শোয়ার জন্য কম্বল দান করতে পারেন, তিল এবং কম্বল দান করতে পারেন। বৃষ রাশির জাতক জাতিকারা এই দিন দান করতে পারেন বস্ত্র জাতীয় যে কোনো জিনিস। যারা কুম্ভ রাশির জাতক জাতিকা, তারা দান করতে পারেন তিল, চিরুনি এবং কালো বস্ত্র। মীন রাশির জাতক জাতিকারা সাবুদানা এবং তিল দান করতে পারেন। সিংহ রাশির জাতক জাতিকারা এই দিন দান করবেন গুড়,
বৃষ্টিক রাশির জাতক জাতিকারা এই দিন রান্না করে দান করুন খিচুড়ি, এবং কর্কট রাশির জাতক জাতিকারা দান করবেন সাবু এবং তিল। বন্ধুরা, যেগুলি দান করতে বললাম আপনি আপনার রাশি অনুযায়ী অবশ্যই দান করবেন, কিন্তু একটি কথা আমি বলেছি, যাকে দান করবেন সে যেন প্রসন্ন হয়। তাই যারা কালো তিল বা গুড় দান করবেন, যদি প্রয়োজন বোধ করেন তার সঙ্গে দান করুন কিছু অর্থ। অবশ্যই আপনার সাধ্যমতো কিছু অর্থ আপনি দান করবেন, যার ফলে সে অত্যন্তই প্রসন্ন হবে। বন্ধুরা, একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, আপনি আপনার সৌভাগ্যকে ফেরত পাওয়ার জন্য দান করছেন। আপনি চাইছেন আপনার জীবনে উন্নতি হোক, কিন্তু যাকে দান করছেন সে তো আর সেই বিষয়টি জানে না, তাই তাকে এমন কিছু দান করুন তাতে সে যেন আনন্দ সহকারে প্রসন্ন চিত্তে আপনার দান গ্রহণ করে। তাই আগামী 15ই জানুয়ারি এই দিনে আপনি যদি আপনার রাশি অনুযায়ী এই বিশেষ দ্রব্যগুলি দান করেন, তাহলে খুবই পুণ্য অর্জন করতে পারবেন। দানে পরম ধর্ম আমাদের ধর্মে বিভিন্ন জায়গায় লেখা আছে, তাই আজ আমি আপনাদের সামনে এই বিষয়টি বলে দিলাম। কেমন লাগলো ভিডিওটি? অবশ্যই ভালো লেগেছে, নিচের কমেন্ট সেকশনে লিখে জানাবেন আপনার রাশি কী। এছাড়া আপনি আপনার আরাধ্য দেবদেবীর নাম অবশ্যই নিচের কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। 15ই জানুয়ারি এই বিশেষ দিনটিতে আপনি এই জিনিসগুলি অবশ্যই দান করুন, তবে আপনার সাধ্যমতো। তবে এই দিন পূর্ণ স্নান করবেন, স্নানের জলে মিশিয়ে দেবেন কিছু কালো তিল এবং অবশ্যই সর্ষের তেল মেখে স্নান করবেন। যাদের বাড়ির কাছাকাছি নদী রয়েছে তারা অবশ্যই নদীতে স্নান করবেন, এই দিনে স্নানের পূর্ণ অর্জন লাভ করবেন। বন্ধুরা, বলা হয় এই দিন যদি আপনি সূর্যকে জল দান করেন তাহলেও বহু পুণ্য অর্জন করা যায়। যাই হোক, এই সংক্রান্ত ভিডিও আমি পরবর্তীকালে আরও তৈরি করব। তবু আপনাদের বলবো যে এই দিন যদি আপনি গঙ্গা স্নান করেন এবং গঙ্গা স্নানের পর সূর্যকে জল নিবেদন করেন, তাহলে অবশ্যই আপনি সুফল লাভ করতে পারেন। বন্ধুরা, আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সম্পর্কে বিভিন্ন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করি। তাই আজকে যারা আমাদের চ্যানেলে নতুন বন্ধু রয়েছেন, তাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের জন্য একান্তই কাম্য। আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ করে থাকি এবং সেই সংক্রান্ত বিভিন্ন উপাচার আপনাদের উল্লেখ করি। যারা আজকে প্রথমবারের জন্য এসেছেন, চ্যানেল সাবস্ক্রাইব করার পাশাপাশি নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করবেন এবং এর পরবর্তী ভিডিওগুলি আপনি সবার আগে পেয়ে যাবেন। বন্ধুরা, আজ আমি আপনাদের জানিয়ে দিলাম আপনার রাশি অনুযায়ী কী দান করলে আপনি সবথেকে ভালো ফল পেতে পারেন। আগামী দিন আরও অনেক বিষয়গুলি জানাবো, তবে একটি বিষয় আপনাদের বলতে পারি, আপনারা অবশ্যই এই দিন, বিশেষ করে মকর সংক্রান্তির দিন, আপনি আপনার কাছাকাছি যে কোনো দরিদ্র ব্যক্তিকে কিছু দান অবশ্যই করবেন। মকর সংক্রান্তি এমন একটি যোগ, যে যোগে আপনি যদি দান করেন তাহলে অবশ্যই খুব ভালো ফল পেতে পারেন। যাই হোক, আজকের মতো বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।